সীমান্তে সংঘর্ষ গোলাগুলির পর ইরান আফগানিস্তান উত্তেজনা আরও বেড়েছে। চলতি সপ্তাহে প্রতিবেশী দুই দেশের এই সংঘাতে ইরানের দুই সীমান্তরক্ষী ও আফগানিস্তানের এক তালেবান সেনা নিহত হয়। রক্তক্ষয়ী এই ঘটনার পর আবারও আলোচনায় উঠে এসেছে পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের বিরোধ। চলতি সপ্তাহে আফগানিস্তানের নিমরোজ ও ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের মধ্যকার সীমান্তে দুই দেশের সংঘর্ষে হতাহত হন বেশ কয়েকজন সীমান্তরক্ষী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, দীর্ঘদিন ধরে চলা পানি ভাগাভাগি এই বিরোধের মূল কারণ। আফগানিস্তানে উৎপত্তি হওয়া হেলমান্দ নদী ইরানের পূর্বাঞ্চলে পানির গুরুত্বপূর্ণ উৎস। 1000 কিলোমিটারের বেশি দীর্ঘ নদীটির পানি ভাগাভাগি নিয়ে 1973 সালে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রতি বছর 850 মিলিয়ন কিউবিক মিটার পানি পাওয়ার কথা ইরানের। তবে বাঁধ তৈরি করে বিদ্যুৎ উৎপাদন ও কৃষিকাজের জন্য পানি জমা রাখে কাবুল। গেল 30 বছর ধরেই ইরানে খরা বড় সংকট হয়ে উঠেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে গেল এক দশকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইরানের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী দেশটির 97% অঞ্চলেই এই সমস্যার শিকার। চুক্তির পরও কয়েক দশক ধরেই কাবুলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে তেহরান। তালেবান সীমান্ত সংক্রান্ত আইন ও নিরাপত্তা লঙ্ঘন করছে বলেও অভিযোগ দেশটির। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আবারও তালেবানের বিরুদ্ধে নদীর গতিপথ ও প্রবাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ আনেন। তবে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে তালেবান। 2021 সালে ক্ষমতায় আসার পর থেকেই কূটনৈতিকভাবে প্রায় বিচ্ছিন্ন দেশটি তেহরানের সাথে সুসম্পর্ক বজায় রাখারও আশা জানিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে নতুন কোনো যুদ্ধ করার মতো সক্ষমতাও নেই তালেবানের। এছাড়াও আঞ্চলিক শক্তিগুলোর পাশাপাশি চীনকেও এই সংকটে পাশে পাবে না কাবুল। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক।